again. সিম্ফনি বাংলাদেশের মার্কেটে আরও একটি চমৎকার স্মার্টফোন লঞ্চ করে দিল, যার প্রাইস ধরা হয়েছে 10,190 টাকা। আজকে কথা বলবো সিম্ফনি Z45 কে নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমে ধন্যবাদ জানাতে চাই মোবাইল হাউসকে, যারা আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে। তাদের শপ রয়েছে চিটাগাং রোড কাশরাফ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায়। তাদের কাছ থেকে আমার চ্যানেলের নাম বলে এই স্মার্টফোনটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট এবং গিফট। প্রথমেই আলোচনা করা যাক মোবাইলটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটির ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু বর্তমানে সিম্ফনির এই বাজেটের আশেপাশের বেশিরভাগ মোবাইলগুলোর ডিজাইন সিমিলার হয়ে যাচ্ছে, তাই সিম্ফনির নতুন কিছু করার প্রয়োজন বলে আমি মনে করি। মোবাইলটির বিল্ড কোয়ালিটি হিসেবে সম্পূর্ণ প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু প্লাস্টিক হলেও মোবাইলটি হাতে ধরতে চিপ ফিল হয় না। মোবাইলটির ডান সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং পাওয়ার বাটন। মোবাইলটির বাম সাইডে পেয়ে যাবেন একটি সিম কার্ড ট্রে, যেখানে দুইটি সিমের সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। মোবাইলটির ওপরে কিছুই ব্যবহার করা হয়নি। মোবাইলটির নিচে পেয়ে যাবেন হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন এবং টাইপ সি পোর্ট। মোবাইলটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে মেইন স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল ক্যামেরা সেট আপ। এখন আলোচনা করা যাক মোবাইলের ডিসপ্লে নিয়ে। মোবাইলটির ডিসপ্লে হিসাবে 6.52 ইঞ্চেসের একটি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজুলেশন হিসাবে ব্যবহার করা হয়েছে 1600x720 পিক্সেলের একটি ডিসপ্লে, যার PPI হিসাবে ব্যবহার করা হয়েছে 263। এখন আলোচনা করা যাক মোবাইলটির ক্যামেরা সেট আপ নিয়ে। মোবাইলটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রথম ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরাটি একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। মোবাইলটির ফ্রন্টে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই মোবাইলটি দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে নিন। এখন আলোচনা করা যাক মোবাইলটির হার্ডওয়্যার নিয়ে। মোবাইলটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T610 12 ন্যানোমিটারের একটি অক্টা কর প্রসেসর, যার ক্লক স্পিড 1.8 GHz। ইউনিসকের এই প্রসেসরটির সিঙ্গেল কোর স্কোর 346 আর মাল্টি কোর স্কোর 1177, যা দেখে খুব সহজেই বলা যায় যে এই প্রসেসরটি মিডিয়াটেকের গেমিং সিরিজ হেলিও G70 G80-র কাছাকাছি মানের একটি প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে মোটামুটি সব ধরনের গেমস খেলতে পারবেন। এই প্রসেসরটিকে মিড বাজেটের গেমিং প্রসেসর বলা যায়। মোবাইলটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 4 GB এবং রম ব্যবহার করা হয়েছে 64 GB। মোবাইলটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11। মোবাইলটির সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ব্যবহার করা হয়েছে। এখন আলোচনা করা যাক মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলের ব্যাটারি হিসাবে পেয়ে যাবেন 5000mAh-এর একটি বিশাল ব্যাটারি, যা দিয়ে 1 থেকে 1.5 দিন মোবাইলটি চালাতে পারবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হবে আরেক দিন। ভালো থাকবেন, আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।